ব্যাপার আশ্চর্য বিষয় এক অবাক বিস্ময়কর মিল আছে আরবি এবং ইংলিশে পৃথিবীর সকল ভাষা একই রকম হলেও আরবি এবং ইংলিশে অনেক কিছু মিল আছে আরবি যেহেতু প্রাচীন ভাষা আরবি থেকে অনেক কিছু ইংলিশে নেওয়া হয়েছে তার মধ্যে এগুলো নিয়মগুলো অনেকটা আলাদা তো আশ্চর্যবোধক বা আবেগমূলক বাক্য এটাকে বাংলা ভাষায় বলা হয় বিস্ময়কর বাক্য বিস্ময়সূচক চিহ্ন এই চিহ্ন আসলে এটা বিস্ময়সূচক চিহ্ন নয় এটা মূলত আবেগমূলক চিহ্ন এই আবেগমূলক বাক্য আমাদের সব সময় দরকার পড়ে আমাদের জীবন চলার পথে সর্বদাই দরকার পড়ে ওয়া ওয়াসাম ওয়াটার ওয়াটার জব ওয়াটার নাইস এভাবে আমরা বলতে থাকি ওয়াট প্লাস ওয়াট আ প্লাস অ্যাকজেটিভ প্লাস নাউন একজেটিভ ছাড়া নাউনের আগেও আসে ওয়াট আর শট হ্যাঁ যখন কমেন্টারিতে বলে ওয়াট আ শর্ট বিগ শট তো ওয়াট আর শট তো এইভাবে আমরা এই বাক্যগুলো আজকে দেখব যেটা এক্সক্লোমেটরি সেন্টেন্স আটসার্টিভ ইম্পারেটিভ এক্সক্লোমেটরি তারপরে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এক্সক্লোমেটরি সেন্টেন্স বা আফ আলু তাজ্জব বা আশ্চর্যবোধক বাক্য বা আবেগমূলক বাক্য এটাকে আফ আলু তাজ্জব বলে বা কালিমাতুল মদাস আর আফ আলুল এই দুটা মূলত আরবির সাথে হয় তো আফ আলু জবের ভিন্ন ভিন্ন করে ক্লাস নিতে হবে এক ক্লাসে যে সব বুঝতে পারবেন তা নয় আপনারা যারা জানেন তারা আপনারা পারবেন মূলত আপনাদের আফ আলু জবের দুটা ওজন আছে মা আফ আল আর আফাইল বি আর আফ আল জাম মূলত চারটি সা এগুলো যারা হুজুর মানুষ যারা আলিম ওলামা আপনারা জানেন আর আবেগই শব্দ আবেগ দিয়ে ইমোশনাল ওয়ার্ড কিছু ব্যবহার করেও বলা হয় যেমন সুবহান আল্লাহ মাশা আল্লাহ এগুলো দ্বারাও আবেগ মূলত প্রকাশ করা হয় তো মা আফ আলা হু এটা কেমন মা আজমাল কয়দা কি সুন্দর নিয়ম কতই না সুন্দর নিয়ম কি উত্তম নিয়ম কত সুন্দর নিয়ম মা আজমালা সামা আলিয়াউম আজকের দিনের আকাশ কত সুন্দর মা আজমালাল যাওয়া যে আজকের আবহাওয়াটা কত সুন্দর আর তাকসা তো মা আজমালা ওয়াজাক তোমার চেহারা কত সুন্দর তোমার চেহারা কত সুন্দর মা আহসানা কালা আমাক তোমার কথা কতই না সুন্দর তোমার কথা কতই না উত্তম দেখেছেন মা আহসানা আলামাকা যেহেতু দুটা ওজন আছে আহসিনিক আহ আহসিন বি কালামিক এভাবে আমরা ব্যবহার করতে পারবো ইংলিশেও এরকম ঠিক তিনটা একটা হচ্ছে ওয়াট দিয়ে তারপরে একটা হচ্ছে হাউ দিয়ে তারপরে আর একটা হচ্ছে আবেগী শব্দ দিয়ে আবেগমূলক শব্দ ওয়া ওয়া ওয়াসাম ডামিট আমাজিং সারপ্রাইজ ইত্যাদি শব্দ দিয়ে আমরা বিস্তারিত দেখছি যেমন হোয়াট এ বিউটিফুল মেথড কি সুন্দর নিয়ম হোয়াট গুড ইউর ওয়াট তোমার কথা কতই না উত্তম হোয়াট আ জব কি সুন্দর চাকরি কতই না সুন্দর চমৎকার চাকরি ওয়া জব একটা আবেগ আবেগ কি জিনিস দুঃখ বেদনা দুঃখ বেদনা যত প্রকার ইমোশনাল যত প্রকার আবেগমূলক আবেগের মধ্যে দুঃখ আছে হাসি আছে আনন্দ আছে খুশি আছে তো আমরা এগুলোর আজকে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো তাহলে আরবিতেও তিন ভাগে তিনভাবে ব্যবহার করা যায় তিনভাবে গঠন হয় একটা হচ্ছে আফ আলু তাজ্জব আর একটা হচ্ছে আফ আল মজাহ আজ আফ আলু তাজ্জব বা এক্সক্লোমেটরি সেন্টেন্স আবেগমূলক আশ্চর্যবোধক ক্রিয়া বিস্ময়মূলক বাক্য প্রশংসা ও নিন্দা গাপক বাক্য সবগুলোই মূলত এগুলো দিয়ে আমরা ব্যবহার করি কিন্তু আসলে মূলত ইংলিশে আমরা দেখতে পাচ্ছি ওয়াটের পরে এও আসতে পারে আবার নাও আসতে পারে ওয়াটা 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 ওয়াট জব ওয়াট ওয়ার্ড কি সুন্দর কথা রে ওয়াট দিস ইজ এইটা হয় তো এগুলোর পরে মূলত ভার ব্যবহার হবে এগুলোর পরে এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আপনারা এইরকমভাবে হবে একজেক্টিভের আগে এ দিতে হয় না এর পরে একজেকটিভ প্লাস সাবজেক্ট তারপরে ভার আসে তো আমরা কিছু উদাহরণে যাই একবারে যেহেতু এগুলো ইংলিশের একটা একটা করে ভিডিও তৈরি করতে হবে দাস দিতে হবে পড়ানোর ক্লাস নিতে হবে আর আরবিতে ভিন্ন ভিন্ন করে ক্লাস নিতে হবে আমরা কিছু একটু উদাহরণ দেখে নেই মা আজমালা সামাই মা আজমালা সামা মা দেখেন আজমালাল মা আজমালা সামা হোয়াট আর বিউটিফুল স্কাই হাউ বিউটিফুল স্কাই দেখেছেন একই বাক্য কিভাবে বলবেন হাউ বিউটিফুল স্কাই ইজ এভাবেও আপনারা বলতে পারবেন হাউ হার্ড লাফিং ইট ইজ হাউ লিটল ওয়াটার কত অল্প পানি মা কল্লাল মা মা রজ কতই না লম্বা মানুষটি মানুষটি কি লম্বা ওয়াটার টেল মান ওয়াটার টেল মান হাউ টেল হি ইজ হাউ টেল হি ইজ আপনি ওয়াটের পরেও ভার ব্যবহার করতে পারবেন তো ভার ব্যবহারটা মূলত কম হয় বলার সময় ওয়াটার টেল মান এই পর্যন্তই বলে তো মানুষেরা বলে না হি ইজ সে হয় তো এভাবে বলে না এই জন্য আমি যেটা বেশি ব্যবহার হয় শুধু সেই পর্যন্ত রেখেছি ওয়াটার টেল মান হাউ টেল হি ইজ সে কতই না নোম্বা ওয়াট আর মান কতই না খাটো মানুষ হি ইজ হাউ শেয়ার বলে হি ইজ তো সার্ফ তার মেধা কতই না তীক্ষ্ণ হাউ ব্যাড ইউর থিং কতই না খারাপ তোমার চিন্তা আহ কি খারাপ তোমার চিন্তা এটা খুব খারাপ চিন্তা তাহলে এক ধরনের আবেগের সাথে আপনি বলছেন ও তোমার চিন্তা নিকৃষ্ট তোমার চিন্তা নিকৃষ্ট হাউ ব্যাড ইউর থিং ইজ হাউ ব্যাড ইউর থিং ইজ দেখেছেন এভাবে আপনি আউ ক্লিন দিস রুম ইজ এই রুমটা কতই না পরিষ্কার এভাবে শত শত উদাহরণ দেওয়া আছে আজমিল আজমিল আহসিন আহসিন বিশুলুকি তোমার আচরণ কতই না উত্তম আজ হিল এই নিয়মগুলো কতই না সহজ আজ আব্বিল বিল ভাষাটা কতই না কঠিন আ আ জিপ বিল কৌল কী অদ্ভুত কথা হাউস ট্রেন্ডস কি অদ্ভুত কথা কালি মাতু তাজব্বা ইন দি হাসি আশ্চর্যমূলক শব্দ যেমন সুবাহান আল্লাহ ইয়াল্লাহ করিম মাশাআল্লাহ বিজনিল্লাহ ও জামিল জিদ্দান জিদ্দান আহসান্তা এগুলো আরবিতে আরবিরা বলে এভাবে কোয়েস মিয়া মিয়া হ্যাঁ শতভাগ শতভাগি আজিবাহি আজিব এভাবে আপনারা বলতে পারবেন শব্দগত কিছু উদাহরণ দেখে নেই আমরা ইংলিশে আমাজিং ফ্যান্টাস্টিক তারপরে জিফার্স আনবিলিভাবল তো ওয়াসাম এইগুলো শব্দ ওয়া এগুলো শব্দমূলক তো আমরা আরও একটু ইংলিশে বাক্যগুলো দেখে নেই যে ইংলিশে কি আছে বলছে হোয়াট গেম দ্যাট ওয়াজ ওই খেলাটা কি সুন্দর ছিল রে কি একটা খেলা ছিল সেটা ওয়া হোয়াট জম হোয়াট আট ল্যান্ড হোয়াট শট হোয়াট আর হ্যাপি এন্ডিং হোয়াট লাভলি শট এভাবে বলে জাফরুল্লাহ সরাফত হোয়াট আর বিউটিফুল বয়

ও ইউ আর সো স্টুডেন্ট ইউ আর সো ইন্টেলিজেন্ট তো হোয়াট আর ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইউ আর এভাবে আপনারা বলতে পারবেন হাউ দিয়ে কিছু দেখেন হাউ স্ট্রেন্স কি অদ্ভুত ব্যাপার হাউ স্ট্যান্ড দেখেন হাউঢ় কি তোমার স্পর্ধা হোয়াট সারপ্রাইজ হাউ সারপ্রাইজ কি আশ্চর্য কথা কি আশ্চর্য রে হাউ বিউটিফুল ইজ সে কতই না সুন্দর হাউ বিউটিফুল দেয়ার তারা কতই না সুন্দর ছেলে হাউ ইন্টেলিজেন্ট ইউ আর তুমি না কতই না বুদ্ধিমান তুমি হাউ কুল ইট ইজ এটা কতই না ঠান্ডা হাউ ডেয়ার ইউ তোমার সাহস কত মানে ইউ আর মানে তুমি হও তো হাউ ডেয়ার ইউ আপনারা সময় শুনে থাকেন হাউ ডেয়ার ইউ আজকের মনে এই পর্যন্তই আপনাদেরকে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখাবো দেখেন একটি একটি করে অধ্যায় লেখা আছে আলুল আফায় নিয়ামা বিসা ও সা প্রত্যেকটার আবার অসংখ্য উদাহরণ দেওয়া আছে এবং সেগুলোর গ্রামাটিকা রুল বর্ণনা করা আছে উদাহরণের মাধ্যমে দেখেছেন এগুলো আপনাদের জন্য ইনশাল্লাহ অচিরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্ল